দেখো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে তো দেখায়। এই যে আমার মা মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে, তো এইগুলো দেখো, এই যে ছোট ছোট এগুলো কি মাছ মা? খয়রা মাছ, খয়রা। তো এই যে দেখো খয়রা মাছ, আরো মাছ আছে এই যে ওইখানে। এটা কি মাছ বলো তো? ইলিশ মাছ। তো এই যে মা খয়রাগুলো আগে করে নিচ্ছে, আমার মেয়েও দেখো, মেয়েও দেখো বারবার যাচ্ছে দিচ্ছে, মেলা দিয়েছে আবার খাবে। তো এই যে দেখো আমার মাকে, মা তাকাও একবার দেখি, এই যে আমার মা। তো দেখো আকাশে পরিস্থিতি খুব খারাপ, এক্ষুনি বৃষ্টি নামা নামা শুরু, আর কুমড়োটা দেখো এই অবস্থা। তো আর দেখাই, এই দেখো আমাদের গাছের করলা, দেখেছো করলাগুলো কি সুন্দর হয়েছে। তো কত কিছু আজকে হবে দেখা যাক। তো মা রান্না ঘরে যাক, কী কী রান্না করবে সেটাও দেখাবো, ঠিক আছে? দেখো ছেলেপিলে রাস্তায় কেমন খেলা করছে, এই যে দেখো ছেলেপিলে কেমন রাস্তায় খেলা করছে। তো দেখো এই যে ইলিশ মাছটা, তোমাদেরকে বললাম না একটু ইলিশ মাছ নিয়েছে মা। তো এই যে ইলিশ মাছটা এবার কাটাকুটি করছে। ভাপা ইলিশ খেতে ভালো লাগে, ঠিক আছে? তো দেখা যাক কি করা যায় ইলিশ মাছের, কি যে হবে দেখা যাক। তো কাটাকুটি করে নে। তো ঠিক আছে, কেটে নেক মা, কেটে ধুয়ে নেক, এবার আবার রান্নার সময় দেখাবো। দেখো কেমন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখালামই তো তোমাদেরকে। তো দেখো আমি রান্না করে চলে আসলাম। দেখো তো মাই যে আজকে একটা কী কী রান্না করবে দেখা যাক। তো এখানে তো দেখা যাচ্ছে কচুর ডান্টি, তো কচুর ডান্টিটা কি মানে কচুর ডান্টি বা কচুর শাক যেটাই বলবেন, তো সেটা রান্না হবে আজকে। তো ইলিশ মাছ দেখিয়েছি, নিশ্চয়ই ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না হবে, রান্না করবে। তো মা এই যে দেখো কড়া চাপিয়ে দিয়েছে, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আমি যা যা তোমাদের সব কিছু দেখালাম, এবার আমি রান্নাঘরে বসে আছি। তো রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করবো, তো সবটাই দেখাবো। তো পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে, ঠিক আছে? তো আজকে এখান থেকে আমি শুরু করলাম, মানে আগে দেখিয়েছি, তো আমি এখান থেকে তোমাদেরকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। তো দেখো আমি পান্তা ভাত খাবো, দেখো বললাম না পান্তা ভাত খাবো মানে ভেজা ভাত খাবো। তো এই যে ইলিশ ভাজা দিয়ে, আর এই যে ছোট এই মাছগুলো নিয়েছি, এই মাছ ভাজা, আর এই যে কাঁচা পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নেব না আমি, আলু সিদ্ধ নিই না, তো এই দিয়ে খেয়ে নেবো দেখো, ঠিক আছে? তো তোমাদেরকে বললাম না যে দেখাবো খাবো আমি কি খাবো, তো সেটাই দেখালাম, ঠিক আছে? তো দেখো দেখতে থাকো। তো দেখো এই যে রান্নাঘরে বসে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে স্নান টান করে একেবারে, আবার গরম ভাত খাওয়ার সময় ইলিশ মাছ দিয়ে। তো এই দেখো স্নান করে উঠে পড়েছি, তো স্নান করে উঠে মেখে নিলাম, তো না মাখলে তো মুখটা চচ্চর করে, রসুন টসুন মেখে নিলাম, ঠিক আছে?
You don't need to fall to the call, cause they said so. You don't need to fall to the call, cause they said so. You don't need to fall. So, দেখালাম তো সব কিছু আমার লোসন মাখলাম পুরো চুলটা আশ্রয় দিলাম তো এবার খেতে যাব তো পুজো করবো তারপরে খেতে যাবো তো তোমাদেরকে সবটাই দেখাবো ঠিক আছে দেখতে থাকো চলো ঠাকুর দেখাই আমার এই যে দেখো পুজো করে নিয়েছি তো প্রসাদ এখানে তোলা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো দেখো দেখেছো পুজো করে নিয়েছি বললাম না পুজো করে নিই তো পুজো করে নিলাম এবার খাওয়া করব তো তোমাদেরকে দেখাবো তো এই যে খাবার খেয়ে নিলাম বললাম পুজো টুজো করে খেয়ে নেবো তো একটু বসেছিলাম বসে তারপরে খাচ্ছি সঙ্গে সঙ্গে খাচ্ছি না যেন মনে করবে না তো এই যে দেখো সেই যে কচুর ডান্টির তরকারি ওই যে ইলিশ মাছের মাথা যে কচুর ডান্টি আর এই যে ইলিশ মাছের এই যে এরকম ঝোল করেছে আর এখানে আছে টক সেই ছোটো মাছের চুনো মাছের টক আর আর কিছু করে না আজকে এই দুটোই তরকারি ঠিক আছে তো দেখো খেয়ে নিই এতে ইলিশ মাছের সঙ্গে আর কিছু অবশ্যই লাগবে না সেই জন্য আর কিছু করা হয়নি তো এইগুলোই খেয়ে নিই ঠিক আছে তাহলে তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো খাওয়ার সময় তো দেখালাম কী কী তরকারি হয়েছে কী কী খাচ্ছি না খাচ্ছি সবটাই ঠিক আছে তো খেয়ে নিই এই দেখো ভাত নিয়ে বসে বললাম তো দেখালাম কী কী তরকারি করেছে তো বসে পড়লাম আমি খেতে কচু ডান্টি দিয়েই মানে কচু ডানটা দিয়ে খাওয়া হয়ে যাবে ঠিক আছে তো আর কিছু লাগবে না সেই জন্য এই যে দেখো মাছ ইলিশ মাছের মাথা দিয়ে সঙ্গে চুনো মাছের টক তো খেতে তো হেভি লাগবে যার যার খেতে ভালোবাসে টক তাদের ভালো লাগবে তোমার টক থেকে জিভে জল চলে আসছে ঠিক আছে টকটা দেখে আমার জিভে জল চলে আসছে ভাত মাখছি বললাম তো এই যে আগে কচুর ডান্টি দিয়ে শুরু করলাম সত্যি বলছি খেতে খুবই সুন্দর হয়েছে আপনারা করে খেয়ে দেখবেন যা যা খেয়েছেন তারা তো জানেনি যারা যারা খাননি এখনো করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগছে তো ঠিক আছে ভিডিওটা আজকের মতো এতটুকুই দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সেম টাইমে অবশ্যই যেন মনে থাকে